এই মাটিটা খুলে আজকে দেখাবে বর্মন কি জিনিস। এখানে এবিএক্স 7000 আই আছে, একটা দুটো তিনটে চারটে, চার চারটে এবিএক্স 7000 আই রয়েছে, আর উপরে একটা রয়েছে এটিআই 8000 মেশিন, সেই লাল মেশিনগুলো বর্মনের, আর এদিকে তো আর নেই, ওই দিকে আছে, ওই দিকে দেখতে পাচ্ছেন তিনটে CA20 আছে, অর্থাৎ তিনটে CA20, আর এখানে হচ্ছে 2, 4, 5টা, 5, 3, 8টা। এখানে কিন্তু বর্মনের এক্সট্রা অ্যাম্পলিফায়ার নেই, অর্থাৎ 8টা মেশিন লাগে 4-4 সেট আপের জন্য, 8টা মেশিনই কিন্তু বর্মন মিউজিকের নেওয়া হয়েছে। আর আউটপুটের জন্য বর্মনের থাকছে এখানে পঙ্কজের একটা 800 মেশিন, আর পিবিটি 500 একটা মেশিন, SPB 1200 একটা মেশিন, আর স্ট্রেঞ্জারের 700, আর SPB 1200। এর দিয়ে বিভৎসভাবে কিন্তু তাণ্ডব চালাতে পারে, বিভৎসভাবে কিন্তু ভূমিকম্প করতে পারে, সেই ভূমিকম্প করার ক্লিপ, সেই মাটি ফাটিয়ে দেওয়ার ক্লিপ, সেই জল নাপিয়ে দেওয়ার ক্লিপ সব আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। দেখতে থাকুন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল। ভিডিও ক্লিপ, আর অনেকদিন বর্মনের ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য মনটা সফর করেছিল, তাই বর্মনের একটা ভিডিও দিলাম। তো এটা কিন্তু বর্মনের ডাইনামিক মিড সেট আপ, তো এই সেট আপও কিন্তু খতরনাকভাবে বেজেছিল, এটা কিন্তু খুব পুরোনো দিনের একটা ভিডিও। তো নিচে ছিল পপেস, যেটা ASB ক্যাবিনেট থেকে তৈরি হয়েছিল, এবং উপরে ছিল ডাইনামিক মিড, আর এই সেট আপটার রেজাল্ট কিন্তু খতরনাক ছিল। তো দেখতেই পাচ্ছেন বর্মন কীভাবে মাটি ফাটিয়ে দিয়ে ভূমিকম্প করা তাণ্ডব চালিয়েছিল। অবশ্য আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়, কারণ যখন একই লেভেলের অ্যাম্পলিফায়ার থাকে তখন তো কোনো কথা হবে না, তার সাথে যখন বর্মনের ইয়ং বন্ধু অপারেটার রাহুলদা বাজায় তখন তো অন্য মেজাজেই বাজবে সেটা, তাই না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন CA20 এবং ABX 7000 আই, হ্যাঁ বন্ধুরা, একমাত্র মানে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির দুটোই একই ক্যাটাগরির অ্যাম্পলিফায়ার, এবং সেই জন্যই কিন্তু ব্যাপক প্রেশার হচ্ছিল, কারণ বর্মনের কিন্তু ক্রসওভার বলুন, ইকুয়ালাইজার বলুন, সেই লেভেলের সেটিং করা থাকে। তো বর্মন চলবে যেখানে ভূমিকম্প হবে সেখানে, বর্মন চলবে যেখানে ভূমিকম্প হবে সেখানে, তারই একটা ছোট্ট প্রমাণ আজকের ভিডিওতে শেয়ার করলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।